মডেল স্কুল গড়ে উঠল বহিরা ভাগ্য বন্তপুর বিএম হাই স্কুল। ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকাদের প্রচেষ্টায় স্কুল সেজে উঠেছে, বললেন প্রধান শিক্ষক তপন কুমার মাইতি। উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত দুই নম্বর ব্লকে এই মডেল স্কুলটি গড়ে উঠল। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা ২৫০০, শিক্ষক শিক্ষিকা ৩২ জন। স্কুলের লাইব্রেরি থেকে হেল্প সেন্টার ঘর, প্রতিটি ক্লাসরুম ছা চকচকে। স্কুলের দেওয়ালে ও পাঁচিলে অঙ্কন চিত্রে প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে। পাশাপাশি নেট ফাউন্ডেশন সংস্থার মাধ্যম দিয়ে একটি ৫৫ ইঞ্চির টিভি লাগানো আছে, সেখানে শনিবার করে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক সিনেমা দেখানো হয়। মডেল স্কুল গড়া নিয়ে স্কুলের প্রধান শিক্ষক তপন কুমার মাইতি বলেন, ২০১৯ সালের পর স্কুলের পরিবেশ তার সৌন্দর্যায়নের রূপ দিতে শিক্ষক শিক্ষিকা ছাত্রছাত্রী এগিয়ে এসেছিল। লাইব্রেরি থেকে হেলথ চেকআপ রুম, এমনকি ছাত্রছাত্রীদের জন্য গ্যালারি করা হয়েছে, সেখানে তারা কর্ম শিক্ষার মাধ্যমে যে সমস্ত কাজ তারা করেছে, বিশেষ করে প্রাকৃতিক সৌন্দর্যের পুনরায় চিত্রায়ন, বিভিন্ন ভাস্কর্য, সেগুলোকে রাখা হয়েছে। এছাড়াও একটি ৫৫ ইঞ্চি টিভি স্কুলে লাগানো হয়েছে। শনিবার করে ছাত্রছাত্রীদের আনন্দ পরিসর নামে একটি কর্মসূচির মাধ্যমে শিক্ষামূলক সিনেমা দেখানো হয়। আমাদের এই স্কুলে যেসব ছাত্রছাত্রীরা পড়ছে, তাদের মধ্যে বেশিরভাগ ছাত্রছাত্রী দরিদ্র ঘরের সন্তান। আমাদের এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা পাশ করে বেরিয়েছে, তাদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ শিক্ষক হয়েছে। দেখুন, মূল কারিগর বলতে যে আমারই প্রচেষ্টা ঠিক আছে সবই, কিন্তু আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী যারা আছেন তারা কিন্তু আমাকে যথেষ্টভাবে সহযোগিতা করেন। কিন্তু এর আমার যতগুলো উদ্যোগই কিন্তু ওনারা যথেষ্টভাবে সমর্থন করেন। আমি চেষ্টা করছি, আর গ্রামের লোকেদেরও যথেষ্ট পরিমাণে সহযোগিতা পাই, ছাত্রছাত্রীদের যথেষ্ট ভালোবাসা পাই। সেই তুলনায় আমাদের এই প্রত্যন্ত এলাকার যে স্কুলটিকে মোটামুটি একটা জায়গায় পরিণত করার জন্য চেষ্টা করছি আর কি। কতদিন থেকে এই প্রয়াস শুরু করেছেন আপনি? এটা ধরুন আমাদের ১৩ সাল থেকে, আমাদের আগের হেডমার সমস্যায় চলে যান, তারপর আমি টিআইসি হিসাবে থাকি, তারপর থেকে কিন্তু আমি উদ্যোগটা নেই। বিশেষ করে ১৯ পর থেকে যখন আমি প্রধান শিক্ষক হিসাবে যোগদান করি, সেখান থেকেই কিন্তু আমি এই প্রয়াসটা চালু করেছি। অভিনব উদ্যোগ দেখা গিয়েছে, কোন রকম রাসায়নিক ছাড়াই জৈব সার দিয়ে শাকসবজি উৎপাদন করা হয়, কি বলবেন? আমাদের যে যত সমস্ত যে সবজি টবজিগুলো হয় যে রান্নার, প্রায় ২৬ জন আমাদের কিন্তু রাঁধুনি থাকেন, তাদের যে সমস্ত দুটো গ্রুপে ওদেরকে ভাগ করা হয়েছে, তাদের যে সবজি টবজিগুলো আমাদের ওই যে এখানে যেখানে পচনশীল আছে, যেখানে জৈব সার তৈরি করা হয় সেইখানেই কিন্তু ফেলা হয়, সেইটাই নিয়ে কিন্তু আমরা এই দেখুন আমাদের কৃষিক্ষেত্রতে সেখানে লাউ গাছ হয়েছে, কুমড়ো গাছ হয়েছে, ভেন্ডি গাছ হয়েছে, কলমি শাক করা হয়েছে, কপির সময় কপি হয়েছে, লঙ্কা গাছ হয়েছে, মানে সমস্ত কিছু এইখান থেকেই কিন্তু আমাদের রান্নাঘরে ইউজ করা হয়। এছাড়াও কিন্তু আমাদের একটা মানে একটা জায়গা আছে যেখানে কিন্তু চাষবাস করা হয়, সেখান থেকে কিন্তু কৃষিক্ষেত্র থেকে কৃষি ফসলগুলো আমাদের রান্নার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিঁড়িতে দেখা যাচ্ছে প্রতিটি ধাপে একটা মনীষী বা সাল তারিখ তুলে ধরেছেন, এটা কী বোঝাতে চাইছেন? দেখুন, আমি এটা অনুপ্রাণিত হয়ে করেছি, এই সেন্সে বলছি। আমি একটা স্কুলে গিয়েছিলাম, সাউথের একটা স্কুলে গিয়েছিলাম, আমি খুব অনুসন্ধিৎসু মনের মানুষ, সেখান থেকে কিন্তু দেখতে পাই যে এরকম বৈচিত্র্য সব আছে। তখন কিন্তু আমার মাথার মধ্যে আছে যে এইখানকার বাচ্চাদের যদি আমি প্রত্যেকটা ধাপে ধাপে, সিঁড়ির ধাপে ধাপে যদি আমি কতগুলো সাল ধরুন, বা যে অঙ্কের যে সূত্রগুলো বলুন, বা এইসবগুলো কিন্তু আমি সিঁড়ির ধাপে ধাপে করেছি, এই জন্যই বাচ্চারা যাতে যেতে আসতে সবসময় মনে রাখতে পারে। দেখা যাচ্ছে স্কুলের ভিতরে জিম এবং অসুস্থ হয়ে গেলে তাদের জন্য আলাদা বিশ্রামাগার এবং কম্পিউটার রুম, আলাদাভাবে টিভি দেখার জন্য তাদের বিভিন্ন ব্যবস্থা, এগুলো কীভাবে উদ্যোগ নিলেন? এটা দেখুন যে বাচ্চারা, এখানকার বেশিরভাগ বাচ্চারা আছে গরিব, খুব প্রত্যন্ত এলাকা, আবার বলছি ফার্স্ট জেনারেশন, এরা পড়াশোনা করতে আসে, অনেকে না খেয়ে আসে, তার মধ্যে হয়তো দেখা যাচ্ছে এতক্ষণ ধরে ক্লাস করতে করতে অসুস্থ হয়ে পড়লে, তখন কিন্তু আমার মাথায় চিন্তা ভাবনা হলো যে একটা রুমকে আমি সিক রুম হিসাবে প্রতিষ্ঠিত করব। আর আমাদের মধ্যমগ্রাম হাসপাতাল হচ্ছে কি আমাদের খুব সহযোগিতা করেন, এখানকার হেলথ সেন্টার যেটা আছে সরকারিভাবে তারাও অনেকটাই সহযোগিতা করেন, তাই এই সেন্সে আমরা ওখানে একটা হেলথ রুম করেছি। ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য আমরা কি করেছি, একটা স্টুডেন্ট গ্যালারি করেছি, যে ওরা যে কর্মশিক্ষার শিক্ষক যারা আছেন তারা যে সমস্ত কাজগুলো দেন, তারা সুন্দর সুন্দরভাবে সেগুলোকে তৈরি করে নিয়ে এসে ভালো ভালো জিনিসগুলোকে সেটা রাখা হয়,
এবং ফলে দেখা যাচ্ছে কি তারা অনুপ্রাণিত হয় আরও নতুন নতুন কিছু করার জন্য। সমস্ত হচ্ছে কি যে কৃষ্টিশীল বা সৃষ্টিশীল কাজের জন্যই কিন্তু ছেলে মেয়েদেরকে অনুপ্রাণিত করার জন্যই কিন্তু এই জিনিসটা করা হচ্ছে। উত্তর চব্বিশ পরগনায় অধিকাংশ স্কুলে দেখা যায় যে সেখানে ফায়ারের জন্য কোনো ব্যবস্থা করা নেই, কিন্তু আপনার স্কুলে ফায়ারের জন্য আলাদা ব্যবস্থা, লাইব্রেরি, কি বলবেন? লাইব্রেরিটা খুব সুন্দর করেছি এবং যাতে বাচ্চারা পড়তে গিয়ে যাতে হচ্ছে কি যে সমস্ত যে বাণীগুলো, যে লাইব্রেরি সংক্রান্ত যে বাণীগুলো যারা অনুধাবন করতে পারে, যাতে আমাদের একজন শিক্ষক সত্যি কথা বলতে গিয়ে যে আমাদের 13 সাল থেকে কোনো ক্লার্ক নেই, চলে যাওয়ার পরে আমাদের প্রত্যেকটা শিক্ষক কিন্তু আমাদের খুব দায়িত্ব সহকারে তাদের নিজ নিজ দায়িত্ব পালন করেন। আমাদের লাইব্রেরি ইনচার্জ যিনি আছেন উজ্জ্বলবাবু, মিড ডে মিল ইনচার্জ যিনি আছেন আমাদের উৎপলবাবু, তারপর আপনার স্কলারশিপ ইনচার্জ আছেন মনোজবাবু প্লাস ধৈর্যটি বাবু, এরা প্রত্যেকে কিন্তু নিজ নিজ দায়িত্ব পালন করে থাকেন। ফায়ারের ব্যাপারে বলে যেহেতু রান্না হয়, এতজনের রান্না হয়, আমাদের অনেক স্টুডেন্ট আছে, প্রায় 1100 উপরে 5 to 8 স্টুডেন্ট আছে, আমাদের এখন ছাড়িয়ে গেছে স্টুডেন্ট 2500 উপরে টোটাল 5 to 12 পর্যন্ত, ফলে দেখা যাচ্ছে ফায়ারটা আমাদের দরকার। আর দ্বিতীয়ত হচ্ছে কি যে আমি নিট বলে একটা ফাউন্ডেশন সংস্থা আছে তার সঙ্গে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে কিন্তু তারা দুটো আমাদের 55-inch টিভি দেয়, যেটা আমরা শনিবার করে যে মাননীয় সরকারের এবং মধ্যশিক্ষা পর্ষদের যে নিয়ম অনুযায়ী আনন্দ পরিসর যে প্রোগ্রামটা পরিচালনা করার জন্য, তো আমরা শনিবার শনিবার করে আমরা প্রতিটি 5 to 8 পর্যন্ত ক্লাসের ছেলেমেয়েদেরকে আমরা শিক্ষামূলক সিনেমাগুলো দেখাই, যেমন গুপি গাইন, বাঘা বাইন।